বিপদের মধ্যে মহাবিপদ। দেশ জুড়ে শুরু হয়েছে আবহাওয়ার ভোল বদল, এরই মধ্যে বিধ্বংসী ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসার আশঙ্কা। ভাসবে বাংলা সহ একাধিক রাজ্য, চলবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা। তবে কবে, কখন, কোন কোন উপকূলে আশ্রয় পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হবে, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে, সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার খবর জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছে আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আয়লা বুলবুলের পর আমফান বাংলার উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছিল, তারপর বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও পড়েছিল। এরপর ঘূর্ণিঝড় শীতরাঙের তাণ্ডবে তছনছ হয়েছে বাংলাদেশ, সেই ক্ষত এখনও সারেনি। কিন্তু এখন আবহবিদরা বলছেন ফের বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসবে, এমনই অশনি সংকেত দিল হাওয়া অফিস। ঝাড়খণ্ড সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, আর তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া দপ্তরের। এর প্রভাবে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় 60 কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, সাথে বাড়তে পারে বৃষ্টির প্রভাব, এর জেরে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে, রাজ্যের 9 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, তবে দমকা ঝোড়ো হওয়ার দাপট কমবে, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে হালকা ঝোড়ো হওয়া বইবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু উত্তরবঙ্গের 2 জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে।